মা বোনদের পেটটা হলো আল্লাদের খুনি মা বোনদের পেটটা কি কথা বলেন না পেটটা কি আল্লাহ জন্ম নেওয়ার খুনি আর মিয়া দুনিয়ার এই খুনির থেকে স্বর্ণ বের হয় দুনিয়ার খুনির থেকে কি স্বর্ণ বের হয় কিন্তু মা বোনের পেট থেকে স্বর্ণ বের করার মতো মাথা বের হয়

আল্লাহ শামছুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ আল কাবায়ের নামক গ্রন্থের মধ্যে আল্লামা ইবন হাজার হাইসামির আহিমাহুল্লাহর বরফ দিয়া তিনি ওই গ্রন্থের মধ্যে লিখছেন আনা আলিগিন্দাদি আল্লাহ হুতা আলা আনু খল আলি রাদি আল্লাহ হুতা আল্লাহ আনু বলেন ফরাজনা মা রস ফরাজনা দাখল তো এলা দাহাব তো ইলা রসুল ইল্লা হিসাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম আনা ফাতেমা

হে আল্লাহর রসুল আপনার উপর আমার মা এবং বাবা উৎসর্গ হোক মাল্লাদি আবকাক কোন জিনিস আপনাকে কাঁদালো আপনি এইভাবে কেন কানতেছেন রসুল উত্তর দিয়া বললেন লাইলাতা উসরিয়া মেরাজের রাত্রিতে আল্লাহ আমাকে আকাশ আকাশ আল্লাহ আমাকে ভ্রমণ করাইছেন র আই তু নিশা আমি উম দাবে আমি আমার উন্মতের অনেক মহিলাগুলোকে দেখতেছি বিভিন্ন প্রকারের শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে আমি যেহেতু তাদেরকে দেখতেছি তাদেরকে আল্লাহ অনেক কঠিন কঠিন শাস্তি দিতেছে এই জন্য আমি কানতেছি। এরপরে আল্লাহ রসুল বলে আমি কি দেখলাম রায় ইমরাতান আল্লাহ কাতান বিষা রিহায় আমি একটা মহিলাকে দেখলাম এক শ্রেণীর মহিলাকে দেখলাম তাদেরকে আল্লাহ তালা চুলের মাধ্যমে জাহান্নামে ঝুলাইছেন মিসির মাধ্যমে চুলের মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে এইভাবে ঝুলাই রাখছেন লটকাইয়া রাখছেন আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি চুলের মধ্যে টান দিলে কেমন ব্যথা লাগে সাধারণ কথা জাহান্নামের মধ্যে এইভাবে চুলের দ্বারা আল্লাহ লটকায় রাখছেন এবং ইয়াগলি দিমা গুহা জাহান্নামের আগুনের তাপে তাদের মাতার মগজগুলো টক বক করতেছে ওরা এই তো এমরা তান আল্লাহ কাতান বিলিসানিহা ওয়াল হামিম সব বুহা মি ওয়াল হামি ময়ো মিন হাল্কেহা দ্বিতীয় শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদেরকে জিব্বার দ্বারা জবানের দ্বারা জাহান্নামে জোলানো হয়েছে। এবং তাদেরকে গরম গরম পানি তাদের হলকের মধ্যে দিতেছে গলার মধ্যে দিতেছে ওরা এই তো ইমরা তার বিছা দিয়ে হা তৃতীয় শ্রেণীর নারীদেরকে আমি দেখলাম তাদের কি স্তনের মাধ্যমে জাহান্নামের উপর জোলানো হইতেছে

আল্লাহ শুধু তাদেরকে এই শাস্তি না বরং তাদের উপর সাপ বিচ্ছু নিয়োজিত করে দিয়েছে আর মিয়া দুনিয়ার মধ্যে বিশেষ করে মহিলারা একটা টিকটিকি দেখলে যে শিক্ষার মারে একটা টিকটিকি দেখলে যে সিল্লাম দেয় তাইলে সাপ বিচ্ছু দেখলে কি বুড়ি মার একটু চিন্তা করেন এরপর আল্লাহ রসুল ফরমান রাইতু ইমরাতান রাসুহা বিরাসি খিনজির ও বাদানু হা হিমার পাঁচ নম্বর পাঁচ পা পঞ্চম শ্রেণীর নারীদেরকে আমি দেখছি তাদের মাথাটা শুকরের মাথার ন্যায় তাদের শরীরটা গাদার শরীরের ন্যায় ও আলফ আলফ আলফু আলফু নিনাল আর তাদের উপর আল্লাহর নানা রকমের আজাব দিয়া তাদেরকে রাখছে ورا ایت امراتان আলা صورتিল কালবি রাসূল ষষ্ঠ শ্রেণীর নারীদেরকে আমি দেখছি তাদের আকৃতিটা হলো কুকুরের আকৃতির নেয় তাদের আকৃতিটা কি নিজের নিজের গুণ নিজের বিয়ে নিজের স্ত্রীর যদি এমন হয় কুকুরের আকৃতি ধারণ করেতে কেমন লাগে কেমন লাগে মিয়া নিজের আদর কন্যাটা যদি এমন হয় তাহলে কেমন লাগবে একটু চিন্তা করেন না আলী কাঞ্চকের জন্য ওয়াসুন দিন না যে সুধীদের মধ্যে লাগান আল্লাহ আমার দিলে লাগার তৌফিক দান বলেন ওয়া রাআইতু ইমরাতান আলা সূরatil kalwi ষষ্ঠ নারীদেরকে আমি দেখছি তাদের চেহারাটা তাদের আকৃতিটা পুরো বডির আকৃতিটা কুকুরের আকৃতির নয় তাদের তাদখুলু মিন ফিহা ওয়া তাখরুযু মিন দুবরিহা জাহান্নামের আগুন তাদের মুখ দিয়ে দুকতেছে আর তাদের পিছনের দিক দিয়ে বের হচ্ছে এই ছয় শ্রেণীর লোকদের নারীদেরকে আমি দেখছি শাস্তি দিতে এই জন্য আমি আল্লাহ রসুলের এই কথা শোনার সাথে সাথে আম্মাজি সৈয়দুল নিসা ও আহলিল জান্না ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা সাথে সাথে দাঁড়াইয়া গেলেন আর বইসা থাকতে পারলেন না ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ মা আমালুহা উলা এয়ারসৌল এদের বদ আমলটা কি ছিল যার কারণে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে এয়ারসৌল আল্লাহ আপনি বলে দেন এবার রসুল ধারাবাহিকভাবে ওই ছয় নারীর অপরাধের কথা বলতেছেন এক নম্বর আম্মাল মো আল্লা কাতু বিলে বেশী ওই নারী যেই নারীটাকে জাহান্নামের উপর চুলের মাধ্যমে জোলানো হচ্ছে সেই নারীটা হলো ফা ইনহা লা তুগাত্তি শাআরহা রিজাল এই নারীটা পরপুরুষ থেকে তার মাথাটাকে ঢাকতো না পরপুরুষ থেকে যাদেরকে দেখানো জায়েজ নাই তাদের থেকে তার চুলগুলো ঢাকতো না এমন শ্রীণীর নারী সমাজে আছে না নাই আই হায় সুলের ফ্যাশন দেখলে তার সুলের বাড়ি দিয়ে মনে হয় যে পড়ে যায় এমন ফ্যাশন সুলে ওই চুলের মাধ্যমে ওই নারীদেরকে ঝোলানো হবে যেই নারী তার চুলটাকে পর পুরুষ থেকে ডাকতো না দুই নম্বর আমাল মুআল্লাকাতু বিলিসানিহা ওয়াল হামিনু সাবু ফি দ্বিতীয় শ্রেণীর নারী যেই নারীদেরকে জবানের দ্বারা জাহান্নামে জোলানো হবে সেই নারীদের অপরাধ হলো ফা ইননাহা কানাত তুযি এই নারীরা তাদের স্বামীদেরকে জবানের দ্বারা কষ্ট দিত জবানের দ্বারা কষ্ট দিত এই জন্য তাদেরকে জবানের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে তিন নম্বর তিন নম্বর ম আল্লাহ কতো বিছাদিয়ে ইহা ওই নারী যেই নারীদের কি স্তনের মাধ্যমে জোলানো হবে সেই নারীদের কি অপরাধ পাইন না হা তো ফিরহান সাজ হা তারা তাদের স্বামীর কষ্ট দিত অর্থাৎ স্বামী যখন ঘরে আসে তখন তারা সাজসজ্জা করে না যখন স্বামী বের হয়ে চলে যায় তখন তোর দেখানোর জন্য সাজসজ্জা করে বের হয় বের হয় আছে না না ঈদের দিন কি সাজা সাজে মানুষকে দেখানোর জন্য যখন স্বামী সামনে আসে তখন পুরাতন পোশাক পরে আর স্বামী যখন চলে যায় অনুষ্ঠানে যায় হলুদের গায়ে হুলুদের নামে অশ্লীল অনুষ্ঠানে যখন যায় তখন নানা রঙের সাজ সজ্জা করে বের হয় চার নম্বর আর

সে 6 নাম্বার ওয়ামাল মারআতুল্লাতী আলা সূরatil কালবি ওই নারী যেই নারীর আকৃতিটা কুকুরের আকৃতির নয় ফা ইননাহা কানাত হাস ফা ইননাহা কানাত মাননা কাযযাবা ওই নারী যেই নারী যেই নারী উপকার কইরা খুটা দেয় উপকার কইরা খুটা দেয় এবং কথায় কথায় মিথ্যা বলে মানুষের কাছে মিথ্যা বলে স্বামীর সাথে মিথ্যা বলে বাবার সাথে মিথ্যা বলে তার এই শাস্তি হবে তাহলে নারী নারী। আল্লাহ আমাদেরকে যেইভাবে দোয়ার আদব আর শর্ত সারায়ত আমরা শুনছি ওইভাবে দোয়া করার তৌফিক দান করুন আর আমাদের মা বোনদেরকে এই ছয় প্রকার নারী হতে আল্লাহ হেফাজত প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী